কী একটা অবস্থা দেখেন এই যে শালিক পাখিগুলা সারাদিন বাচ্চা নিয়ে চলে আসছে আর বাচ্চাগুলা মায়ের কাছে এসে হা করতেছে খালি হা করতেছে দেখেন বুঝতে পারবেন মানে এর এখানে কিন্তু দুইটা বাচ্চা পাখি আছে আর দুইটা আছে বাবা মা মানে ফ্যামিলির চারজন আমার এই চুলাটার উপরে এসে প্রতিদিন প্রতি ঘন্টায় ওই যে এমনভাবে খাবার চাইতেছে মনে হইতেছে ওদের ফুল ফ্যামিলির আমি দাওয়াত দিয়ে রাখছি কি তাই মনে হইতেছে না যে একদম ফুল ফ্যামিলি বাবা মা দুইটা বাচ্চা নিয়ে এমনভাবে চলে আসছে ওদের আমি দাওয়াত দিয়ে রাখছি আর মার কাছে বল হা কইরা আসছে যে কী রান্না করছে বের করে দাও বের করে দাও আমি তো আজকে ভাত রান্না করি নাই তোমরা কি খাইবা সোনা মোনারা কালকে আসে আমার ফ্যানের বাড়ি খায় পাখির অবস্থা খারাপ হাত পায়ে পানি ঢাইলা মাথায় পানি ঢাইলা পাখিরে গোসল করাইয়া ঠিক করাই দিল আমার জামাই আর এখন দেখেন আমি দিনের বেলায় আমার রুমের জানলাটা খুলতে পারি না দরজাটা খুলতে পারি না এরা এসে এই যে দেখেন চোলার উপরে কি তালটা করতেছে মানে এখানে কোনো কিছু রান্না করে আমি রাখতে পারি না রুমে নেয় জায়গা কত কষ্ট করে আমি রান্না করি সেটা শুধুমাত্র আমি বুঝি আর এই পাখিগুলা দেখেন মানে আমি যে এখানে একটা মানুষ এত বড়ো একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি যে পর্যন্ত ওদের আমি না হাত দিয়ে লাঠি দিয়ে দৌড়ানি দেবো ভয়ও পাইতেছে না আসল কথা মা বাবা দুইটার একটু বুদ্ধি আছে তো বয়স হয়েছে ওরা দুইজন ভয় পাই আমার কথা শুনে যাও চলে গেছে কিন্তু কিন্তু এই যে ছোট দুইটা নাদান বাচ্চা এদের এখনো ওই জ্ঞানটা হয় নাই যে বাড়ির মালিক আসতে ধরবো আমাগো এইটা ভাইবেও যাইতেছে না বাবা মা কিন্তু ঠিকই বাহিরে যে ডাকতেছে আর এরা কি করতেছে এরা ডাকাটা কি করতেছে যেইখানে আমি আমার পাখি রেখাইতে দিতেছি না নিজের খাবারের জন্য রান্না করি নাই সেইখানে ওরা এসে টিউ টিউ করতেই আছে হা করতেছে আসলে ক্যামেরাটা খুব ভালো আসতেছে না কেন জানেন আমি ভালোভাবে আপনাদের একদম ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না বাহিরে প্রচুর রোদ আর ক্যামেরার অপোসাইডে যদি রোদ্রের জিল থাকে তাহলে এর চাইতে ক্লিয়ার তো মোবাইলে বা ক্যামেরায় দেখানো সম্ভব না বাচ্চা দুইটা কেমন বলেন তো খুব কিউট কিন্তু আমরা কিন্তু অনেকগুলো শালিক পাখির বাচ্চা এর আগেও পাইছিলাম কিন্তু বাচ্চাগুলোকে ঠিকানো যায় না এই দুটো ছোট বাচ্চা শালিক পাখি সব সময় আমাদের ঘরে এসে এইভাবেই ডিস্টার্ব করতে থাকে আর ওদের একটাই চাহিদা ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত খাওয়ার জন্য কেমনটা করতেছে মনে হতেছে আমি ওদের জন্য রান্না করে রাখছি তাই রাখতেছে না যে রান্না করে রাখছে দেখি আমি চুলার উপরে একটু রুটি দিই দেখি রুটিটা না নাকি দেখি কি করে ওই যে দেখেন একটু রুটি ছিঁড়ে দিচ্ছি আমি এখন যেহেতু ভাত বসাই নাই ভাত বসাইলে তো আমাকে এখন জানলা বন্ধ করে দেখছেন আমি রুটি ছুঁড়ে মারি তা ওরা যায় না খুশি হয়েছে তো এমন বোকার বোকা একটা নিয়েই এই বাচ্চাগুলো কতটা অলস হইতে পারে একবার বুঝেন ওর মা নিছে ওইটা মায়ের মুখে থেকে নিয়ে খাইতে হবে কিন্তু ও এখান থেকে খুঁটে খাবার খাবে না মানুষের বাচ্চা কি একা জমিদার পাখির বাচ্চা তো দেখি তার চাইতেও জমিদার উড়তে শিখছে কিন্তু খাবার মুখে তুলে খাবে না মাকে খাইয়ে দিতে হবে আর আমি খালি ভাবি আমার ছেলেকে কেন খাবার খাইয়ে দিতে হয় পাখির বাচ্চাকেও তো খাওয়ানো লাগে বলেন